ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন বা NCTE-র বিধিকে মান্যতা দিয়ে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্যে। সেই প্রশিক্ষণের পরীক্ষার প্রশ্নপত্রই ফাঁসের অভিযোগ। পরীক্ষা শুরু হয়েছে মঙ্গলবার, বৃহস্পতি ও শনিবার বাংলা ইংরেজি ভাষা বিষয় এবং গণিতের পরীক্ষা হওয়ার কথা। আর সেই পরীক্ষারই প্রশ্নপত্র বিকোচ্ছে রাজ্য জুড়ে। সেই প্রশ্নপত্রই এলো এবিপি আনন্দর হাতে। এবিপি আনন্দর তরফে প্রশ্নপত্র বুধবার জমা দেওয়া হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির কাছে। প্রথমে গুরুত্ব না দিলেও শেষমেশ খতিয়ে দেখার সিদ্ধান্ত নেন পর্ষদ সভাপতি। ঠিক আছে, আমি এটা সেকশনে পাঠাতে পারি কনফিডেন্সে, ঠিক এটা ঠিক কি না এইটুকু, তারপর তো কমেন্ট করব। কয়েক মিনিট পরেই উধাও পর্ষদের আত্মবিশ্বাস। অফিস ছাড়ার মুহূর্তে পর্ষদ সভাপতি বলে গেলেন, অভিযোগ খতিয়ে দেখে সমস্ত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ বাঁচাতে ঘটনার তদন্তরও সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। আমরা অভিযোগ পেয়েছি, বেশ কিছু জায়গা থেকেই অভিযোগ এসছে, এবং অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেটা পূর্ণাঙ্গ তদন্তের ব্যবস্থা করেছি, এবং সেটা যাতে স্বচ্ছতার সঙ্গে এবং সম্পূর্ণভাবে সেটা যাতে কি বলবো এটাকে ফেয়ার এক্সাম হয় তার জন্যে সেটা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। আমরা পরীক্ষা স্থগিত ঘোষণা করে দিয়েছি এবং তদন্ত করে কঠোরতম শাস্তি আমরা দেব যে কোন পয়েন্ট থেকে যদি এটা লিক হয়ে থাকে। প্রাথমিকের টেটের দুর্নীতির অভিযোগ নিয়ে জেরবার রাজ্য সরকার। শিক্ষামহলের একাংশের মতে এবার প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত করে দিয়ে সরকারের ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করল পর্ষদ। টেটে দুর্নীতির অভিযোগ বারবারই উড়িয়ে দিয়েছেন পর্ষদ সভাপতি। মানতে চাননি শাসক দলের অনুগতদের চাকরি পাওয়ার অভিযোগ, কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে অবশ্য মুখ রক্ষা হলো না। এবিপি আনন্দর হাত থেকে পাওয়া প্রশ্নপত্র খতিয়ে দেখে শেষমেশ পরীক্ষায় স্থগিত রাখতে হলো সেই পর্ষদ সভাপতিকেই। বিষয়টি জানানো হয়েছে সরকারকে। সূত্রের খবর, টেটের পর এবার প্রশ্নপত্র বিভ্রাটে পর্ষদের ওপর ক্ষুব্ধ সরকার। ক্যামেরায় শান্তনু দত্তর সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী ও অনির্বাণ বাগচি, এবিপি আনন্দ।